যা করার এখন করবে কি এফবিআই এবং এটা হবে নিরপেক্ষ তদন্ত আর এফবিআই যখন আসে কোন সিটিতে বা কোন একটা ইনভেস্টিগেশনে তো আশেপাশে পুলিশরা প্যান্টে মুইত্তা দেয় রীতিমতো ভয়ে যদি পুলিশের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হয় এত ভয় পায় তারা এফবিআই কে গুড মর্নিং সবাইকে বাংলাদেশের লেটেস্ট অ্যান্ড ভাইরাল নিউজের উপর করা আমাদের নাইট নিউজ প্রোগ্রাম সবাইকে স্বাগতম আমি জর্জরিজ আপনাদের সাথে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ হ্যালো ইউএসএ আপনারা জানেন গত শুক্রবার রাত 9:30 দিকে বাংলাদেশের একজন এক্স মেজর তার নাম হলো সিনহা মোহাম্মদ রাশেদ খান সে মারা গিয়েছেন এখন সে কি আসলে স্বাভাবিকভাবে মারা গিয়েছেন নাকি অ্যাক্সিডেন্টলি সে মারা গিয়েছেন নাকি পরিকল্পিতভাবে কেউ তাকে খুন করেছে তো এই বিষয়টি এখন মানুষের মুখে মুখে তো একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এই 10-12 মিনিটের ভিডিওতে আমি জাস্ট আমার কিছু অপিনিয়ন আপনাদেরকে দেব এই ভিডিওতে যদিও আমি জানি বাংলাদেশ সরকারের প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ টিম এই পুরো ইনসিডেন্টের উপর ইনভেস্টিগেশনে কাজ করছে তো কাজে আমার দেওয়া এই মতামতগুলো তাদের ইনভেস্টিগেশন প্রসেসে কোনো এফেক্ট করবে না বলেই আমার বিশ্বাস তাহলে চলুন আমরা জেনে নিই আসলে ঘটনাটা কী ঘটেছিল সেটা হলো যে এই মেজর সিনহা তার কয়েকজন বন্ধুবান্ধব সহ চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিলেন এবং পথিমধ্যে ছিল এই মেরিন ড্রাইভ সড়কটি তো সেখানে বিভিন্ন জায়গায় চেকপোস্ট ছিল তো পুলিশ মানুষের গাড়ি টাড়ি থামিয়ে টামিয়ে তারা চেক টেক করছে যে সেখানে কারো কাছে কোনো অবৈধ জিনিসপত্র আছে কি না কোনো কিছু পাচার টাচার হচ্ছে কি না তো এই ধরনের কোনো কিছু তো যাই হোক পুলিশের কাজ পুলিশ করুক তো ওই মুহূর্তে সিনহা সাহেবের গাড়িটা হয়তো বা তাদেরই চেকপোস্টের সামনে এসে দাঁড়িয়েছিল তো পুলিশ যখন তাদের গাড়িটা চেক করতে যায় তখন সিনহা এবং তার বন্ধুরা বাধা দেয় তার মানে তাকে রেজিস্ট করে তো পুলিশ এই সম্ভবত এগুলো নিয়ে পুলিশের সাথে তাদের একটা কথা কাটাকাটি বা ধস্তাধস্তি হয় তো এক পর্যায়ে পুলিশ যেটা বলছিল সিনহা তার কাছ থেকে পিস্তল বের করে পুলিশের দিকে তাক করে তো পুলিশ নিজের সেলফ ডিফেন্সের জন্য তারা কী করে পরপর 3 রাউন্ড গুলি করে এই সিনহার উপর তো সিনহা গুলিবিদ্ধ হওয়ার পর তাকে তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় এবং হসপিটালে যাওয়ার পথে সে মারা যায় তো এই ঘটনাকে কেন্দ্র করে সেখানকার লোকাল পুলিশ এই সিনহা এবং তার সহযোগীদের বিরুদ্ধে 2টি মামলা দায়ের করে সেই মামলাতে তারা উল্লেখ করে যে তাদের কাছে ছিল বিদেশি মদের বোতল তারপর অবৈধ অস্ত্র তারপরে ইয়াবাসহ আরও অনেক কিছু তো বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বাংলাদেশের অস্ত্র আইন যেটা রয়েছে সেই অধীনে এই মামলাগুলো তাদের বিরুদ্ধে দাঁড় করানো হয় তো এত সব ঘটে যাওয়ার পর সিনহা পরিবারকে পুলিশের পক্ষ থেকে ফোন করা হয় এবং তার মৃত্যুর ঘটনাটা তাদেরকে জানানো হয় তো যেহেতু এটি এখন আলোচনায় সমালোচনায় সয়লাভ হয়ে গিয়েছে বাংলাদেশের ইলেকট্রনিক্স অ্যান্ড প্রিন্ট মিডিয়াগুলো ইউটিউব ফেসবুক সব জায়গায় আপনারা এই আলোচনাটা শুনবেন তো স্বাভাবিকভাবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এর উপর একটি স্টেটমেন্ট দিয়েছেন এবং উনি বলেছেন যে এর মানে অভিযুক্ত যেই হোক না কেন তারা কঠিন ব্যবস্থা নেবে তাদের বিরুদ্ধে তো ভালো কথা আপনারা নেন আর চট্টগ্রাম রেঞ্জে যে ডিআইজি ছিল গোলাম ফারুক সাহেব তো সেও একই কথা বলেছে যে যারা অভিযুক্ত ওই ফাঁড়িতে যারা ছিল এরকম 16 জনের মতো তাদেরকে সাময়িকভাবে তারা ওখান থেকে প্রত্যাহার করে নিয়েছেন তো এবার আসুন আমরা একটু অ্যানালাইসিসের দিকে যাই তো এইভাবে যদি আমি ঘটনাটা আপনাদেরকে বলি আপনারা যদি কোনো নিউজে গিয়ে এটা শুনেন তাহলে আপনাদের প্রথম দৃষ্টিতে মনে হবে সদ্দর যেন ছিল এই সিনহা এবং তারই বন্ধুদেরই তো তারা কেন পুলিশকে বাধা দিতে গেল আবার কেনই বা তারা এই মদ রাখতে গেল গাড়ির ভিতরে ইয়া বাবা কেন রাখতে যাবে আবার অবৈধ অস্ত্রই বা কেন গাড়ির মধ্যে থাকবে তো স্বাভাবিকভাবেই এটি আপনাদের মাথায় হয়তো এতক্ষণে খেলছে তো এখন যদি অ্যানালাইসিস একটু করেন আপনারা যদি একটু মাথা খাটান তাহলে আপনি বুঝতে পারবেন নিজেকে নিজেই প্রশ্ন করেন তো এই জাস্ট তার গাড়ির ভিতরে যে অবৈধ জিনিসপত্র পাওয়া গেছে এই প্রসঙ্গে দু একটা কথা বলি যে আপনাদের কারো কাছে কি বিশ্বাস হয় একজন মেজর পদমর্যাদার একজন ব্যক্তি যে কয়েক বছর আগেও মেজর ছিল এই এই পর্যায়ে যাওয়ার মতো যে ছেলে যে প্রতিভা যে যে যোগ্যতা প্রয়োজন হয় যে এরকম একটি ছেলে তার গাড়িতে ইয়া বা নিয়ার বিদেশি মদের বোতল নিয়ে ঘুরবে এটাকে আপনারা বিশ্বাস করেন এইগুলো একটা দ্বিতীয় কথা হলো সে ছিল একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে এবং বাংলাদেশে যে সেনাবাহিনী রয়েছে কী বলবো এরা খুবই ডিসিপ্লিনড সারা ওয়ার্ল্ডে এদেরকে প্রশংসা করা হয় আমাদের সেনাবাহিনীকে প্রশংসা করা হয় সারা ওয়ার্ল্ডে এরকম একটি ডিসিপ্লিনড সেনাবাহিনীর এরকম একজন মেজর মানে কথা নয় বলা নয় পুলিশ তার গাড়ি চেক করতে আসছে সাথে সাথে একে পিস্তল বের করে পুলিশের দিকে তাক করবে আর পুলিশ সাথে সাথে নিজেকে ডিফেন্স করার জন্য তাকে গুলি করে মেরে ফেলবে কি ঘটনা আপনাদের কাছে কেমন মনে হলো বিশ্বাসযোগ্য এবার আসুন তাৎক্ষণিক বিচারের ব্যাপারটি তো ওই জিনিসটা যখন নানান জায়গায় মিডিয়া টিডিয়াতে বেশ আলোচনা হচ্ছিল তখন চট্টগ্রাম পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে লোক এই সিনহাকে খুন করেছিল তার নাম হলো লিয়াকত আলী এসআই পদমর্যাদার তো তাকে সহ আরও 15 জন সদস্যকে তারা সাময়িকভাবে প্রত্যাহার করে
তার মানে তারা সাময়িকভাবে এখানে কাজটাজ করতে পারবে না, এই ধরনের কিছু একটা। এখন আপনাদের কাছে যদি আমি একটা প্রশ্ন করি, প্রত্যাহার এটা কি কোনো বিচার হইল? এখন আমি যে নিউজে দেখছিলাম যে তার মা মিডিয়ার সামনে বলছিল যে তার ছেলেকে সরাসরি খুন করা হয়েছে, এবং তার আত্মীয় স্বজন যারা মিডিয়ার সামনে কথা বলছিল তার প্রত্যেকে প্রায় একই কথা বলছে। তো তাদের পক্ষ হয়ে আমি এটা বলব, যদি তাদের ফ্যামিলির পক্ষ থেকে যদি এটি খুনের মামলা দায়ের করা হয় তাহলে সচরাচর কী হওয়ার কথা? তো খুনের মামলা যার বিরুদ্ধেই দায়ের করা হোক না কেন, পুলিশের তো উচিত তাকে অ্যারেস্ট করা। এখন এই ফ্যামিলিটি তাদের লোকাল পুলিশ স্টেশনে এই ব্যাপারে খুনের মামলা দায়ের করেছে কিনা আমি নিশ্চিত না, যদি করে থাকে তাহলে আমার তো মনে হয় যে এই 16 জনকে প্রত্যাহার না, সরাসরি তাদেরকে অ্যারেস্ট করা উচিত। তো আপনারা কী বলেন? এটা তো প্রত্যাহার দিয়ে হবে না, এদেরকে সরাসরি অ্যারেস্ট করা উচিত। তারপরে আসেন এলো ইনভেস্টিগেশনের ব্যাপারটা। এখন বাংলাদেশে এই ধরনের যে ক্রাইমগুলো হয়, যে ইনভেস্টিগেশন হয়, একটা তদন্ত টিম গঠন করা হয় 2 জন, 6 জন, 10 জন, 12 জন নিয়ে, এবং তারা মাসের পর মাস, বছরের বছর ধরে তারা তদন্ত চলতেই থাকে। এই ঘটনার পর, এই সিনহা হত্যাকাণ্ডের পর দেখা যাবে আরেকদিন একটা ধর্ষণের ঘটনা ঘটেছে আরেক জায়গায়। এখন তো এক সিনহা খুন হয়েছে, দেখা যাবে আরেক জায়গায় আরও 2 সিনহা খুন হয়েছে, তখন আমরা এই পুরনো সিনহার কথা ভুলে যাব। তো এইভাবে এই মানে সার্কাসের মতো পুরো ব্যাপারটা এভাবেই ঘুরছে। তো আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, 5-6 মাস আগে আমেরিকাতে একটি লোক পুলিশের হাতে মানে ধস্তাধস্তিতে কোনো একভাবে মারা যায়, তার নাম ছিল জর্জ ফ্লয়েড। এবং এটা নিয়ে আমেরিকাতে কী আন্দোলনটাই নিয়ে হয়েছে, কী আন্দোলনটাই নিয়ে হলো, জ্বালাও পোড়াও থেকে নিয়ে শুরু করে এমন কিছু নাই যে ঘটেনি, এবং পুলিশের পক্ষ থেকে কতবার যে মাফ চাওয়া হয়েছে জনগণের কাছে যে আপনারা চিন্তাও করতে পারবেন না। এবং বহু পুলিশ সদস্য এই যে যারা কিনা রাস্তাঘাটে আন্দোলন করছিল এবং তাদের সাথে গিয়ে পর্যন্ত স্লোগান দিয়েছে পুলিশের লোকেরা, পুলিশের ড্রেস পরে গিয়ে আর যারা আন্দোলন করছিল তাদের সাথে দাঁড়িয়ে স্লোগান দিয়েছে যে জর্জ ফ্লয়েড হত্যা বিচার চায়। এবং প্রশাসন কী করেছিল? প্রশাসন কিন্তু সাথে সাথে ওই যে 2-4 জন পুলিশ ছিল তাদেরকে কিন্তু অ্যারেস্ট করেছিল। তো এখন যেহেতু এটা একটা হত্যাযোগ্য ঘটনা, পরিবার পক্ষ থেকে সরাসরি এটা হত্যা বলা হচ্ছে, তো স্বাভাবিকভাবেই যদি হত্যা মামলা হয়ে থাকে এই পুলিশের বিরুদ্ধে, তাহলে এদেরকে প্রত্যাহার না ভাই, সরাসরি এদেরকে অ্যারেস্ট করতে হবে। এখন আমি জানি না বাংলাদেশের আইনে বা সংবিধানে এটা কীভাবে রয়েছে যে পুলিশ প্রশাসনে যারা কর্মকর্তা রয়েছে বা কর্মচারী রয়েছে তাদেরকে যদি তাদের বিরুদ্ধে যদি হত্যার অভিযোগ আনা যায় তাহলে আনা হয় তাহলে তাদেরকে অ্যারেস্ট করা হবে না, কিন্তু কোনো সাধারণ মানুষের বিরুদ্ধে যদি এই হত্যা মামলা আনা হয় তাহলে তাকে রাইট ওয়েতে অ্যারেস্ট করা যাবে। আমি জানি না এই ধরনের ডিসক্রিমিনেটেড ল বাংলাদেশের সংবিধানে রয়েছে কি না। এরপর আসুন এলো ইনভেস্টিগেশনের ব্যাপারে। তো আমরা বেশি দূর যাব না, আপনাদেরকে নিয়ে যাবো পাশের দেশ হলো ভারতে। আপনারা জানেন যে ভারতে একটা শক্তিশালী ডিপার্টমেন্ট রয়েছে ইনভেস্টিগেশনের উপরে, সেটাকে বলে CBI, যার পুরো অর্থ দাঁড়ায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তারা কিন্তু এই CBI কনসেপ্টটা পুরোপুরি নকল করেছিল আমেরিকার FBI থেকে, সেটা হলো ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তো আপনারা জানেন এই ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে FBI নাম শুনলে আমেরিকার যতগুলো স্টেট আছে এবং এই পুলিশ চলেগুলো স্টেটের অধীনে, স্টেটের আইন কানুন সব কিছু ফলো করে, তাহলে তারা পুলিশ। কিন্তু যখন স্টেটের ভিতরে গুরুতর কোনো অপরাধ ঘটে, এই ধরনের খুন হত্যা ধর্ষণের মতো যেগুলো ন্যাশনাল ইস্যু দাঁড়ায়, তখন আর সেই স্টেট এটাকে আর মানে ইনভেস্টিগেশন করতে পারবে না, এটা চলে যায় হলো FBI-এর কাছে, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট যদি মনে করে। এখন FBI যদি কোনো এক স্টেটে যায়, মনে করেন আমাদের এখানে যে লোকাল থানা পুলিশ রয়েছে, যেমন আমি এখন যেখানে বসে এই ভিডিওটা করছি এটা হলো পোর্ট শার্লট সিটিতে, এখন পোর্ট শার্লট সিটিতে যে পুলিশ স্টেশন রয়েছে, হয়তো এই ধরনের একটা ঘটনা মনে করেন ঘটলো এবং এই পুলিশের হাতে কেউ একজন মারা গেল বা এই ধরনের একটা ইনসিডেন্ট ঘটেছে, তখন কী হবে? এই FBI এখানে চলে আসবে, তখন এই সারা স্টেটের যে পুলিশ, ফ্লোরিডার যে স্টেটের পুলিশ একেবারে অকর্মণ্য, তার ইনঅ্যাক্টিভ থাকবে, তাদের কিছুই করার নাই, যা করার এখন করবে কি FBI, এবং এটা হবে নিরপেক্ষ তদন্ত। আর FBI যখন আসে কোনো সিটিতে বা কোনো একটা ইনভেস্টিগেশনে, তা আশেপাশে পুলিশরা প্যান্টে মুইত্যা দেয় রীতিমতো ভয়ে, যদি পুলিশের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হয় এত ভয় পায় তার FBI-কে। এইবার আসেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে, ইন্ডিয়ার যে CBI, যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, বিভিন্ন হিন্দি মুভি তো আপনারা দেখেছেন, এই CBI-র নাম শুনে এখন এই মুহূর্তে যখন আমি এই ভিডিও করতেছি যে এই ইন্ডিয়ার যে আরে মিয়া ই তো বাদ দেন, এই সব পুলিশ কর্মকর্তা SI, TSI, OC, MUSI এগুলো বাদ দেন মিয়া, ইভেন বড় বড় আমলা, ইভেন যে বড় মন্ত্রী, তারপরে আপনার MP-TMP রয়েছে, এরা পর্যন্ত প্যান্টে মুইতা দেয় এই CBI ইনভেস্টিগেশনের নাম শুনলে, যখনই শুনে যে তার বাড়িতে CBI লোকজন আসছে ইনভেস্টিগেশন করার জন্য বা কোনো কিছু করার জন্য, এত ভয় পায়। এবং কোনো থানাতে যদি এই CBI, ইন্ডিয়ার এই CBI-র কথাই বলছে আপনার, যে কোনো থানাতে কোনো মামলার ইনভেস্টিগেশনে যদি যায় তাহলে দেখবেন পুরো থানা ভয়ে কাঁপতে থাকে, এইগুলো অবস্থা। তা এখন বাংলাদেশ থেকে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, আমি জানি না আসলে বাংলাদেশের ইনভেস্টিগেশনগুলো
কিভাবে আপনারা কি করেন। তো এত বছর পরেও, 50 বছর পরেও বাংলাদেশে আপনারা এমন কোন একটা এজেন্ট তৈরি করতে পারেননি যে ঢাকা শহরে বসে, ঢাকা মানে সেন্ট্রাল গভর্নমেন্ট তো ঢাকাতে থাকে আর 64টা জেলা রয়েছে, তো 64টা জেলা যা প্রশাসনে রয়েছে, এই যে বিভাগীয় পুলিশ বাহিনীগুলো রয়েছে বিভিন্ন জেলাতে, এদেরকে কন্ট্রোল করার জন্য, ভয়ের মধ্যে রাখার জন্য, একে আইনের অধীনে রাখার জন্য, তারা যাতে তাদের পোশাকটাকে অপব্যবহার না করে, এগুলোকে নিশ্চিত করার জন্য যে এরকম কোনো পাওয়ারফুল ডিপার্টমেন্ট মনে হয় বাংলাদেশে আজও তৈরি করতে পারেনি। এখন এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি, আপনাদেরকে যদি প্রশ্ন করি যে বলেন তো বাংলাদেশের এমন এক ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের নাম বলেন যার কথা শুনলে বাংলাদেশের পুলিশ মানে প্যান্টের ভিতরে মুইতা দেয়, বলতে পারবেন আমাকে? কেউ বলতে পারবেন না। কিন্তু এর নজির ইন্ডিয়াতে রয়েছে, আমেরিকাতে আছে, পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে আছে। বাংলাদেশের পুলিশ বিভাগে কিন্তু বহু ভালো ভালো অফিসার আছে, অনেক ভালো ভালো অফিসার আছে। এই করোনাকালীন সময়ে তারা যে কাজ করেছে এটা নিঃসন্দেহে সারা পৃথিবীর মানুষের প্রশংসা করেছে, আমরা আমেরিকাতে বসে সেগুলো দেখেছি। তো একদিকে যেমন তাদের এই পজিটিভ দিক, তাদের মধ্যেই কিছু ইতর বদমাইশ রয়েছে। তো এই দুই চারজনের জন্য আজকে পুরো ডিপার্টমেন্টটা এখন প্রশ্নের মুখে এসে দাঁড়িয়ে গেল। তো এটা নতুন কিছু না, বহুত আগে থেকেই হয়ে এসেছে। এখন সব জায়গায় ভালো থাকবে মন্দ থাকবে এটি স্বাভাবিক, কিন্তু এটার দায়িত্ব হলো সেন্ট্রাল গভর্নমেন্টের। সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা করতে হবে সেটা হলো এই যে নানান জায়গায় ছড়িয়ে ছিটে থাকা প্রশাসনের লোকজনগুলো আছে, এরা যাতে তাদের পজিশনে, তাদের চেয়ারে, তাদের এই ড্রেসের যাতে অপব্যবহার করতে না পারে, কেউ যাতে না পারে, তার জন্য একটা কঠিন ব্যবস্থা নেওয়া। তো এখনই এটা উপযুক্ত সময়, এত ঘটনা ঘটে যাওয়ার পর, এত মানুষের মৃত্যুর পর, আমার মনে হয় বাংলাদেশ সরকার এখন একটু আসলে নতুন করে ভেবে দেখা দরকার, পুনরায় সব কিছু রিভিউ করে, যে এমন কি ডিপার্টমেন্ট ক্রিয়েট করা যায় যার নাম শুনলে প্রশাসনে যারা আছে তারা সবাই থরথর করে কাঁপবে, তারা ঘুষ খেতে ভয় পাবে আর পিস্তল বের করে নিরীহ মানুষকে গুলি করে, এটা তো চিন্তাই করা যায় না কোনো পুলিশের কাছ থেকে। মেজর সিনহাকে হয়তো তার মায়ের বুকে আমরা আর ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু একটি কাজ আমরা করতে পারি, সেটা হলো এই অন্যায়ের বিরুদ্ধে আমরা আমাদের ভয়েসকে রেজ করতে পারি। তো আসুন আপনারা সবাই এর বিরুদ্ধে কথা বলুন।